ভাইয়া বাংলা ব্যাকরণ নাকি চেঞ্জ করে ফেলছে। আগে 19-এর বই ছিল একরকম তথ্য, এখন নাকি আপডেট হয়ে অন্যরকম তথ্য হয়ে গেছে। আমরা পরীক্ষার হলে কোনটা দেখাবো? উত যোগ মেষ ধ্বনি পরিবর্তন হয়ে উন্মেষ হলো, এখন এই উন্মেষটা কি আসলে সমীভবন নাকি অন্য কিছু? কারণ উন্মেষ যদি আমরা সমীভবন ধরি তাহলে জন্ম কেন সমীভবন না? আসলে কি তথ্যটা সঠিক না ভুল? শ্রীশ, কটুক্তি, পুরাধ্যক্ষ, যে শব্দগুলো আমরা সন্ধি বিচ্ছেদে পড়ে এসেছি, এগুলো সমাস কি? এগুলো কি আদৌ সমাস হয় নাকি এই শব্দগুলো কেবল সন্ধির জন্যই? তাহলে শব্দ গঠন প্রক্রিয়াটা কিভাবে হবে? কোনটি সমাস সাধিত, সন্ধি সাধিত, প্রত্যয় কিংবা অন্য কোনো উপায়ে সাধিত, আমরা বুঝবো কিভাবে? মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটা যদি আমরা সরল বলি তাহলে তুমি আসবে বলে হে স্বাধীনতা, এইটা কেন আমরা জটিল বলি? আদৌ কি মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটা কি সরল? ধ্বনি পরিবর্তন কত প্রকার? কি দুই প্রকার, স্বরধ্বনি পরিবর্তন আর ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন, নাকি এটার আরও অনেক প্রকার আছে? বর্তমান 19-এর বইতে ধ্বনির সংখ্যা ও বর্ণের সংখ্যা আলাদা করে দেওয়া, এটার কারণ কি? আদৌ ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য আছে নাকি আমরা আগে ভুল জানতাম? টাকায় কী না হয়, এই কী শব্দটা কোন কারক? কর্তৃকারক, কর্মকারক, করণকারক না অধিকরণকারক? বাড়ি থেকে নদী দেখা যায়, এখানে থেকে থাকা সত্ত্বেও কেন আমরা এটাকে অপাদান কারক হিসেবে মার্ক করি না? বুদ্ধি শব্দের প্রকৃতি প্রত্যয় আর বুদ্ধিমান শব্দের প্রকৃতি প্রত্যয় ভিন্ন কেন, অথচ আমরা দেখতে পাচ্ছি একই শব্দ থেকে এগুলো তৈরি হচ্ছে? এই ধরনের প্রশ্নগুলো আমাদের মনে জায়গাটা স্বাভাবিক, কিন্তু আমরা অনেকেই বাংলা ব্যাকরণ বুঝে না পড়ে কেবল মুখস্থ করে পড়ার চেষ্টা করি, যার ফলে আমরা কাঙ্ক্ষিত ফল পাই না এবং বাংলা ব্যাকরণ নিয়ে আমাদের একটা ভয় থেকেই যায়। ক্লাস 9-10-এ আমাদের যে বাংলা ব্যাকরণ ভীতি তৈরি হয় সেটা কিন্তু চাকরির পরীক্ষার পর্যন্ত কিন্তু রয়ে যায়। অথচ আপনি যদি একবার ব্যাকরণটা ভালো করে শিখে নেন তাহলে কিন্তু এই ভয় খুব সহজেই দূর হয়ে যাবে। আপনাদের যে প্রথম প্রশ্ন যে বাংলা ব্যাকরণ বইয়ের এখন আমরা কোনটাকে ধরবো, নতুন বই না পুরান বই না অন্য কিছু, একটা কথা মনে রাখতে হবে, চাকরির পরীক্ষা কিংবা যে কোনো ধরনের হচ্ছে অ্যাডমিশনে আমরা কোনো নির্দিষ্ট বইকে ফলো করে আমরা পড়বো না। দেখুন, যদি বলা হয় ইংরেজি কোনটা পড়বেন, কেউ কিন্তু এটা বলে না যে 9-10-এর ইংরেজি গ্রামার বইটা পড়েন, তাহলে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে এমন কেন? আসলে আগের বইটা তুলনামূলকভাবে নবম দশম শ্রেণীর স্টুডেন্টদের জন্য একটু কঠিন ছিল, যার ফলে এখনকার বইটা বেশ সহজ করে তৈরি করা হয়েছে কেবল নবম দশম শ্রেণীর স্টুডেন্টদের জন্য। এইটা চাকরির পরীক্ষা, অ্যাডমিশন কিংবা উপরের লেভেলে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য না। এইটাই মনে রাখতে হবে যে আমাদেরকে আপডেট আনতে হবে বাংলা একাডেমি বই অনুসারে, কোন শব্দের উৎস কোন ভাষা থেকে আসছে এটা কিন্তু আমাদের বাংলা একাডেমির অভিধান থেকেই দেখতে হবে। আর ব্যাকরণ ভীতি দূর করার জন্য এবং বাংলা ব্যাকরণটা খুব মজা করে পড়ার জন্য 26 মার্চ থেকে আমাদের নতুন একটি কোর্স চালু হচ্ছে। এবারের কোর্সটা আমাদের প্রচলিত কোর্সের তুলনায় একটু ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, যেহেতু সামনে শর্ট সিলেবাসে HSC এক্সাম, আবার অনেক জায়গায় হচ্ছে অ্যাডমিশনও হচ্ছে শর্ট সিলেবাসে নেওয়া হবে, এই জন্য আমরা প্রথমে HSC শর্ট সিলেবাসটাকে আমরা শেষ করব। প্রথমে আমরা যেখানে হচ্ছে ধ্বনি বর্ণ এগুলো নিয়ে শুরু করেছিলাম সেখানে আমরা নত্যবিধান, শুদ্ধিকরণ, বাক্য, পদপ্রকরণ, সমাস, মানে যেগুলো আমাদের শর্ট সিলেবাসে রয়েছে সেগুলো প্রথমে শেষ করব। এই সিলেবাসের পড়াগুলো যেমন HSC-তেও আছে, অ্যাডমিশনেও আছে, জব পরীক্ষাতেও আছে, এবার এই সিলেবাসটা শেষ হওয়ার পরে যেটা আমাদের মোটামুটি 2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, এরপরে হচ্ছে আমাদের অ্যাডভান্স যে সিলেবাস ওইটাও কিন্তু পড়া হবে। তার মানে HSC 2022, HSC 2023, SSC চাকরির পরীক্ষার্থী, অ্যাডমিশন পরীক্ষার্থী সবাই কিন্তু এই কোর্সটাতে যুক্ত হতে পারেন। তবে এবারের যারা অ্যাডমিশন পরীক্ষার্থী তারা যদি অ্যাডমিট হন তাহলে আপনাদেরকে আমাদের রানিং ব্যাচে আমরা অ্যাড করে দিব, কারণ আপনাদের পড়াটা আমি শেষ করে দিলেই হবে না, আপনাদেরও কিন্তু পড়াটা শেষ করতে হবে। যারা 44তম BCS আছেন তাদেরকেও রানিং ব্যাচে অ্যাড করে দিব। আর ক্লাস সংখ্যা 40টি, প্রতি সপ্তাহে 3 দিন ক্লাস, রবি, মঙ্গল, বৃহস্পতি রাত্রে। তো আপনারা যারা পড়তে ইচ্ছুক তারা অবশ্যই এখানে অ্যাড হতে পারেন। আর এই যে কোশ্চেনগুলো করেছি এই কোশ্চেনগুলো কিন্তু কিছুটা ব্যাখ্যামূলক, আপনাকে শুধু অ্যান্সারটা বলে দিলে হবে না, এর ব্যাখ্যাটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি বাংলাটা ভালো বুঝবেন। আমাদের এটা হচ্ছে সপ্তম ব্যাচ, চালু হবে 26 মার্চ থেকে, কোর্স ফি 1500 টাকা, এর মধ্যে এক্সাম নেওয়া হবে যেখানে হচ্ছে নেগেটিভ মার্কে এক্সাম হবে, পুরো ভার্সিটি স্টাইলে, জব পরীক্ষার স্টাইলে।
তো যদি পড়তে চান তাহলে দেরি না করে কোর্সে যুক্ত থাকেন, নিচের নাম্বারে যোগাযোগ করুন 01922162611। আশা করি বাংলা ব্যাকরণ খুব মজা করে পড়তে পারবেন, ব্যাকরণ ভীতি দূর হবে, আর কোর্স করে আপনি অন্যকে পড়াতেও পারবেন। বর্তমান রানিং ব্যাচের স্টুডেন্ট, তাদের কার্যক্রম, তাদের এক্সাম রেজাল্ট সবগুলো কিন্তু হচ্ছে আমাদের ডিসক্রিপশনে থাকবে। আর আপনারা যদি কোর্স না করে শুধু বই পড়ে শিখতে চান তাহলে আমাদের অনুশীলন সিরিজের বইগুলো দেখতে পারেন। বাংলা ব্যাকরণ, সাধারণ জ্ঞানের বই রয়েছে, বইগুলো রঙিন করা, সুন্দরভাবে সাজানো, ব্যাকরণ থেকে শুরু করে যে কোনো বিষয়ে খুব সহজে উপস্থাপন করা হয়েছে, আশা করি আপনাদের কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।